এসান ভাই কি করেন? এই আসলে অনেক দিন ধরে ফোনগুলো রয়েছে, তো এটা ভালো করে কিছু ময়লা টলা হয়ে গেছে, তাই পরিষ্কার করতেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার ভাই আপনার ভিডিও করা লাগবে তো ভাই, এগুলো নষ্ট হয়ে যাবে না ভাই? না না, আসলে নষ্ট ফোন আমি বিক্রি করি না ভাই, এগুলো চলতেছে, এই যে চলতেছে, এটা চলবে না মানে কি? পানির নিচে চলবে ভাই, পানির নিচে চলবে, এই যে পানির নিচে চলবে, দেখাই দি। হ্যাঁ হ্যাঁ, কি বলে ভাই, ফোন তো নষ্ট হয়ে যাবে ভাই, এই যে দেখাই দি, পানির নিচে চলবে না মানে কি? অসল ফোন বিক্রি করি নাকি? ওকে, এই দেখেন ক্যামেরাটা, ওকে, চলবে না কেন? সবকিছু চলতেছে, পুরো ফুল ফ্রেশ, মানে এগুলো ওয়াটারপ্রুফ? হ্যাঁ হ্যাঁ ওয়াটারপ্রুফ, এটা ব্যাটারি আছে 95% 100% অথেন্টিক ব্যাটারি আছে, এটা XS 13 Pro 99% ব্যাটারি, 99% এজ লাইক এজ নিউ কন্ডিশন। ওকে, এটা তো ওয়াটারপ্রুফ? হ্যাঁ ওয়াটারপ্রুফ আছে। আসসালামু আলাইকুম ইহসান ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিউয়ারদের কি কি ফোন দেখাবেন? হ্যাঁ, আজকে আমি আবারও ভিউয়ারদের শুরুতে একটা বলি, আমি মিরপুর 2 নম্বর মিরপুর শপিং সেন্টার লিফটের পাস 648 নম্বর বিসমিল্লাহ টেলিকম থেকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে, নতুন কিছু কালেকশন নিয়ে আমি ভিউয়ারদের সামনে হাজির হলাম। তো আজকে আমার বরাবরের মতনই স্যামসাং, অপো, ভিভো, শাওমি, নোকিয়া, আইফোন, ওয়ানপ্লাস সব ধরনের কালেকশন, আসলে কম দামি থেকে শুরু করে ফ্ল্যাগশিপ সব ধরনের কালেকশন আমি মোটামুটি দেখানোর চেষ্টা করব। তো শুরুতে আমি দেখাবো আইফোনের কিছু কালেকশন, আইফোন শুরুতে দেখাবো, আইফোন 5 আইফোন 5 থেকে আইফোন 5 এর 3টে কালার অ্যাভেলেবল হয়ে থাকে, আইফোন 5 সিলভার, ব্ল্যাক, গোল্ড। ওকে, সিলভার, ব্ল্যাক, গোল্ড, এটা 1 GB 32 GB মাত্র 5500 টাকা, মাত্র 5500 টাকা, মাত্র 5500 টাকা। এরপর দেখাবো আইফোন 5C মাল্টি কালার, কয়েকটা কালার অ্যাভেলেবল হয়ে থাকে, সব ধরনের কালারই আমার কাছে অ্যাভেলেবল আছে, এটাও 1 GB 32 GB ব্র্যান্ডের, এটার প্রাইস রাখবো মাত্র 5700 টাকা, মাত্র 5700 টাকা, 5C আমার 5500 করে দেন, যান আপনার রিকোয়েস্টে আর 200 ডিসকাউন্ট করে মাত্র 5500 করে দিলাম। ওকে, এরপর দেখাবো আইফোন 5S, যার থেকে আসছে মূলত স্লোমো এবং ফিঙ্গারিং শুরু হয়। ওকে, আইফোন 5S, এটাও 1 GB 32 GB ভ্যারিয়েন্ট হয়ে থাকে, এটার প্রাইস রাখবো মাত্র 7500 টাকা, মাত্র 7500 টাকা। ওকে, এরপর দেখাবো আইফোন 6, আইফোন 6, এটা যারা 5S এর উপর একটু মিডিয়াম ডিসপ্লে পছন্দ করে, আইফোন 6 1 GB 64 GB ভ্যারিয়েন্ট, এটার প্রাইস রাখবো মাত্র 10800 টাকা, মাত্র 10800 টাকা, ঈদ স্পেশাল অফার, ঈদ স্পেশাল উপলক্ষে আরও 500 টাকা ডিসকাউন্ট, মাত্র 10300 টাকা, মাত্র 10300 টাকা আইফোন 6 পেয়ে দেবে আমার কাছে। ওকে, এরপর দেখাবো আইফোন 6 প্লাস, আইফোন 6, যারা আইফোন 6, আইফোনের একটু বড় ডিসপ্লে পছন্দ করে, বিগ ডিসপ্লে পছন্দ করে, আইফোন 6 প্লাস 1 GB 64 GB ভ্যারিয়েন্ট, এটার প্রাইস রাখবো মাত্র 15500 টাকা, মাত্র 15500 টাকা। হ্যাঁ, যারা ভালো ক্যামেরার ফোন খুঁজতেছেন তাদের জন্য তো অবশ্যই আইফোন বেস্ট, এটা কোনো ডেমি ফোন না, অরিজিনাল ক্যামেরা। আচ্ছা ভাই, আপনাদের ক্যামেরার ফোন এই যে ব্যাটারি গুলো কি আসলে অথেন্টিক নাকি? এটা হ্যাঁ আসলে কি আমাদের বাহির থেকে যে অবস্থা আছে আমরা অবস্থায় সেল করি, এটা কপি না। তো আসলে কি 5, 5S, 6, 6S এগুলো একটু ব্যাকডেটেড মডেল, তো এগুলো অনেক ক্ষেত্রে ব্যাটারি চেঞ্জ হয়ে থাকে, তাও বাইরে থেকে আমাদের দেশে কোনো চেঞ্জ করা হয় না, এবং আপনার 8 থেকে সাধারণত অথেন্টিক ব্যাটারি পাওয়া যায়। এরপর দেখো আইফোন 6S থেকে মূলত 2 GB র্যামের ভ্যারিয়েন্ট শুরু হয়ে থাকে, এটা 6S 64 GB ভ্যারিয়েন্ট, কয়েকটা কালার অ্যাভেলেবল আমার কাছে, এটার প্রাইস রাখবো মাত্র 14000 টাকা, মাত্র 14000 টাকা, ফুল ফ্রেশ একটা বডি, একটা স্ক্র্যাচ নাই। আচ্ছা ভাই, আপনাদের ফোনগুলো যদি কেউ কপি ক্লোন প্রমাণ করতে পারে তাহলে কি হবে? কপি ক্লোন প্রমাণ করলে ওই ফোনের সাথে আরো 3টা ফোন গিফট করব, 3টা ফোন গিফট, আরো 3টা ফোন গিফট বলতে কি 3টা ফোন তার কপি দেওয়া যায় না, 3টা ফোনের সমমানের প্রাইস আমি জরিপানার সাথে ভর্তুকি দেবো, অর্থাৎ 3 গুণ টাকা ব্যাক করব। এরপর দেখাবো আইফোন 6S প্লাস, আইফোন 6S প্লাস, 6S এর বড় ফোন যেটাকে বলে, 2 GB 64 GB ভ্যারিয়েন্ট, এটার প্রাইস রাখবো মাত্র 17000 টাকা, মাত্র 17000 টাকা, যান ঈদ স্পেশাল ডিসকাউন্ট উপলক্ষে আরো 1500 টাকা ডিসকাউন্ট, 1500 টাকা ডিসকাউন্ট, অর্থাৎ 15500 টাকা, 15500 টাকা। এরপর দেখাবো আইফোন 7, আইফোন 7, এটা 32 GB 128 GB এবং 256 GB ভ্যারিয়েন্টের হয়ে থাকে, এটা আপনার আমার কাছে 32 GB ভ্যারিয়েন্ট প্রাইস পড়বে মাত্র 15000 টাকা, 128 GB ভ্যারিয়েন্ট পড়বে 16500 টাকা এবং 256 GB ভ্যারিয়েন্ট পড়বে 19000 টাকা, 19000 টাকা। হ্যাঁ, এটা ব্যাটারি হেলথ একটু দেখাই, দেখেন 95% ব্যাটারি, মানে এটা আসলটা ব্যাটারি? হ্যাঁ, একবার অরিজিনালটা। ওকে, মানে এটার ব্যাটারি চেঞ্জ করা হয় না? না, আইফোন 7 থেকে মূলত আমার কাছে জেনুইন ব্যাটারি, অথেন্টিক ব্যাটারি এটা পাওয়া যাবে অবশ্যই অবশ্যই। এটা 32 GB ভ্যারিয়েন্ট 15000 টাকা, 128 GB ভ্যারিয়েন্ট 16500 টাকা এবং 256 GB ভ্যারিয়েন্ট 19000 টাকা। এরপর দেখাবো আইফোন 8, আইফোন 8 এরও সব ধরনের কালার আমার কাছে অ্যাভেলেবেল, আইফোন 8, এটা 64 GB ভ্যারিয়েন্ট,
এটা সব ধরনের কালার আমার কাছে অ্যাভেলেবল। ওকে 64 টি ভেরিয়েন্ট, এটার প্রাইস রাখবো মাত্র 21,500 টাকা, মাত্র 21,500 টাকা। এটা যদি একটু ব্যাটারিটা প্র্যাকটিক্যালি দেখাই। ওকে ইয়ারস, আপনাদের ব্যাটারিটা দেখানো, এটা 100% ব্যাটারি আছে। 100% মানে যারা লাইকি টিকটক করবে তাদের জন্য এই ফোনটা অবশ্যই বেস্ট একটা ফোন হবে। এরপর দেখাবো আইফোন এক্স এস, আইফোন এক্স, আইফোন এক্স এস এর তিনটা কালার অ্যাভেলেবল হয়ে থাকে, আইফোন এক্স এস এর হোয়াইট, ব্ল্যাক এবং গোল্ড। ওকে তিনটা কালার আমার কাছে অ্যাভেলেবল। এটা যদি আসলে প্র্যাকটিক্যালি একটু ভিউয়ারদের ব্যাটারিটা দেখাই, এটা ব্যাটারি আছে 95% 100% অথেন্টিক ব্যাটারি আছে। এটা এক্স এস, বাহির থেকে আসে তো ওয়াটারপ্রুফ আমাদের বলে, কিন্তু আমরা ভিজাইতে সাহস পাই না। তবে আমি কিছু কিছু ফোন ভিজাও দিই, যেটা আমি ভিডিওর শুরুতে দেখে দিই। এরপর দেখাবো এক্স আর, এক্স আর, এক্স আর, এটা আইফোনের পাওয়ার ব্যাংক যেটাকে বলে, অর্থাৎ আইফোনের ভিতর সবচেয়ে বেশি ব্যাটারি ব্যাকআপ আইফোনের এক্স আর। এটার প্রাইস রাখবো মাত্র 37,000 টাকা, মাত্র 37,000 টাকা। হ্যাঁ, আইফোন এক্স আর, এটা সব ধরনের কালারে আমার কাছে অ্যাভেলেবল, এটা আমার কাছে কাস্টমার পেয়ে যাবে মাত্র 37,000 টাকা। এরপর দেখাবো আইফোন এক্স এস ম্যাক্স, এক্স এস ম্যাক্স, আইফোন এক্স এস ম্যাক্স, এটা 256 জিবি এবং ফিজিক্যাল ডুয়েল সিম। আইফোনের ডুয়েল সিম মানেই কিন্তু একটা বিশাল ব্যাপার, তো এটা সেই ফিজিক্যাল ডুয়েল সিম, দুইটা সিম ব্যবহার করতে পারবে, আর একটা ই সিমও আছে, ইলেকট্রিক সিম যেটা বলে। হ্যাঁ, তো এটা যদি আমি প্র্যাকটিক্যাল একটু ব্যাটারিটা দেখাই দিই, এটা এই প্র্যাকটিক্যালি ব্যাটারিটা দেখাই 88% ব্যাটারি। এরপর দেখাবো আইফোন 11, আইফোন 11, আইফোন 11 64 জিবি ভেরিয়েন্ট, এটা প্রাইস রাখবো মাত্র 47,500 টাকা, মাত্র 47,500 টাকা। যারা ভালো ক্যামেরার ফোন খুঁজতেছেন তাদের জন্য তো আইফোন ছাড়া আর কোনো উপায় নাই। জি জি, এটা যদি আমি প্র্যাকটিক্যাল একটু ব্যাটারিটা দেখাই দিই। ওকে, এটা অথেন্টিক ব্যাটারি, একবার বলে দিচ্ছি, এবং আপনি কিন্তু 32 চেক করে নেবেন, অবশ্যই অবশ্যই 90%। হ্যাঁ, টু টোন ফেস আইডি সহ 3 টুলস এর সাথে চেক করে দেওয়া হবে। 90% ব্যাটারি, 64 জিবি আইফোন 11 মাত্র 47,500 টাকা। ঈদ স্পেশাল উপলক্ষে আপনার ব্লগের পরিচয় দিলে আরো 1,000 টাকা ডিসকাউন্ট, মাত্র 47,500 টাকা। এরপর দেখাবো 11 প্রো, 11 প্রো, 11 প্রো, ওয়াও, 11 প্রো মাত্র 55,000 টাকা, এটার প্রাইস রাখবো মাত্র 65,000 টাকা, মাত্র 65,000 টাকা, মাত্র 65,000 টাকা। এটার ব্যাটারিটা একটু চেক করে দেন, এটাও ব্যাটারি হেলথ, আসলে সবগুলো এত ফোনে ব্যাটারি হেলথ মনে থাকে না, একটু প্র্যাকটিক্যালি লাইভে এসে আমি দেখাচ্ছি। ওকে, 55,000 টাকা। এরপর দেখাবো আইফোনের সর্বশেষ আপডেট মডেল 13 প্রো, 96,000 টাকা, মাত্র 96,000 টাকা।
তো এই মোটামুটি আইফোনের কালেকশনগুলো দেখালাম। এখন আসলে যারা অ্যান্ড্রয়েডের কালেকশন খুঁজে থাকে, অ্যান্ড্রয়েড আমার কাছে কম দামে থেকে শুরু করে ফ্ল্যাগশিপ পর্যন্ত সব ধরনের কালেকশনই আমার কাছে অ্যাভেলেবেল আছে। তো আমি শুরুতে অ্যান্ড্রয়েডের একটু কিছু কম দামি ডিভাইসের কালেকশনগুলো দেখাই। এটা আছে শাওমি রেডমি 3S, 3GB 32GB ভ্যারিয়েন্ট। এটার প্রাইস রাখতেছি মাত্র 100% বিশ্বস্ত এবং সততার সাথে ঢাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার অর্ডার করার ক্ষেত্রে আমাদের 5000 টাকার ফোনের জন্য মাত্র 510 টাকা এবং 5000 টাকার উপরে 15000 টাকা ফোনের জন্য মাত্র 1020 টাকা এবং 15000 থেকে যত আপডেট ফোন নেবে এই ফোনগুলোর জন্য মাত্র 2000 টাকা, অর্থাৎ 500 থেকে 1000, 1500, 2000 টাকা অর্ডার কনফার্ম করার জন্য অ্যাডভান্স বুকিং করে আর বাকি টাকা আমরা কন্ডিশনে মোবাইল পাঠিয়ে থাকি। তার ডিস্ট্রিক্টে ফোন গেলে সুন্দরবন থেকে ফোন করবে বা যে কোনো কুরিয়ার থেকে ফোন করবে, মোবাইল তুলে নেওয়ার সময় বাকি টাকা দিয়ে মোবাইল খালাস করে নেবে। টাকা হারানোর তো কোনো চান্স নেই, টাকা হারানোর কোনো চান্স নেই এবং কোন ধরনের প্রতারণার সুযোগ নেই। অর্থাৎ অনেকে ফোন অর্ডার করে এই অর্ডারের টাকাটাই বৃথা দেয়। ইনশাল্লাহ আমি এটা কথা দিলাম, কেউ আমাদের কাছে প্রতারিত হবেন না, পাশাপাশি আমাদের যে ফোন অর্ডার করবেন ওই ফোনে পাবেন। তো আমি এরপর দেখাবো রেডমি 5 3GB 32GB ভ্যারিয়েন্টের, এটার প্রাইস রাখবো মাত্র 6300 টাকা। এরপর দেখাবো শাওমির আরেকটি মডেল রেডমি নোট 4X। শাওমির এক সময় সাড়া দেখানো কাঁপানো ফোন, এটার প্রাইস রাখতেছি 464 ভ্যারিয়েন্ট, মাত্র 7500 টাকা। এরপর দেখাবো শাওমির আরেকটি মডেল রেডমি নোট 7 প্রো। এটা 6GB 64GB ভ্যারিয়েন্ট, এটার প্রাইস রাখতেছি 11700 টাকা। তো এরপর দেখাবো অপর কিছু মডেল, অপো এ 57 দুটো কালার অ্যাভেলেবল হয়ে থাকে, 3GB 32GB ভ্যারিয়েন্ট, এটার প্রাইস রাখবো মাত্র 5500 টাকা। এরপর দেখাবো অপো এফ ওয়ান এস 4GB 32GB এবং 4GB 64GB ভ্যারিয়েন্ট হয়ে থাকে, এটা 4GB 32GB ভ্যারিয়েন্টের প্রাইস রাখবো মাত্র 5800 টাকা এবং 4GB 64GB ভ্যারিয়েন্টের প্রাইস রাখবো মাত্র 6500 টাকা। সাথে তো কাভার গ্লাস প্রোডাক্ট চার্জার গিফট থাকছে। এরপর দেখো ভিভোর একটি মডেল ভিভো Y67, এটাও 4GB 32GB এবং 4GB 64GB ভ্যারিয়েন্ট হয়ে থাকে, এটা 4GB 32GB ভ্যারিয়েন্ট প্রাইস রাখবো মাত্র 5800 টাকা এবং 4GB 64GB ভ্যারিয়েন্টের প্রাইস রাখবো মাত্র 6500 টাকা। এরপর দেখাবো গুগলের কিছু মডেল। আসলে যারা গুগল প্রিয়, গুগল ফোন যারা চালে ইউজ করে থাকে, তাদের আসলে অন্য কোনো ফোন মনে হয় না যে দিলে তারা ইউজ করবে। গুগল মানে হচ্ছে ফোনের রাজা, মানে ফোনের রাজা এবং আনলিমিটেড গুগল ব্যাকআপ। এটা 4GB 64GB ভ্যারিয়েন্ট, এটার প্রাইস রাখবো মাত্র 10500 টাকা। এটা আমি নিজে চালাইছি, মানে অসাম একটা ফোন। এরপর দেখাবো গুগল পিক্সেল 3A, দুইটা কালার হয়, দুইটা কালারই আমার কাছে অ্যাভেলেবেল, এটাও 4GB 64GB ভ্যারিয়েন্ট, এটার প্রাইস রাখবো মাত্র 14500 টাকা। সাথে ঈদ উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট অফার আরও 1000 টাকা, মাত্র 13500 টাকা। এরপর দেখাবো গুগল পিক্সেল 4XL, 6GB 128GB। আজকে কমেন্টে একটা ভিউয়ার্স বলে যে এই ফোনটা দেখাইতে, যে ভাগ্যক্রমে আজকে আপনার দোকানে আইসা দেখানো হয়ে গেল, তার প্রাইসটা কিন্তু আজকে কমায় দিতে হবে। এটার প্রাইস রেগুলার প্রাইস হলো 28500 টাকা, আপনার রিকোয়েস্টে 1500 টাকা ডিসকাউন্ট, মাত্র 27000 টাকা। এরপর দেখাবো সনির কিছু মডেল, সনির 460 ভ্যারিয়েন্ট, Sony XZ2, সামনে দুইটাই কার, সর্বনিম্ন 460 বা 660 ভ্যারিয়েন্ট হয়ে থাকে, এটা র্যাম বিজি পাবেন না। তো এটার প্রাইস রাখবো মাত্র 17000 টাকা। আপনার ব্লগের পরিচয় দিলে আরো 1000 টাকা ডিসকাউন্ট, মাত্র 16000 টাকা। এরপর দেখাবো সনির আরেকটি মডেল, সনি এক্সপেরিয়া X8, সনি এক্সপেরিয়া X8
আসলে ফোনটা তো দেখলেই প্রিমিয়াম প্রিমিয়াম ফ্ল্যাগশিপ মনে হয়। রাজকীয় একটা ফোন, রাজকীয় একটা ফোন, এটারও কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে, কয়েকটা কালারই হয়, সব ধরনের কালারই আমার কাছে অ্যাভেলেবেল আছে। সন এক্সপ্রেস এক্স 8, এটা 4GB 64GB ভ্যারিয়েন্ট হয়ে থাকে, স্লিম একটি মডেল, আসলে ব্যবহারযোগ্য, ফ্ল্যাগশিপ এবং স্লিম। যেটা নতুন প্রাইস ছিল 66,000 টাকা, 66,000 টাকার ফোন আমার কাছে পেয়ে যাবে ভিউয়ার্সরা মাত্র 17,500 টাকা, মাত্র 17,500 টাকা। পানিতে ভিজা চেক করে দিতে পারবো। ওকে, এটা কি চেক করে বিক্রি করবেন? হ্যাঁ হ্যাঁ, আমার ভিউয়ার্সরা যদি আসে অবশ্যই চেক করে কিনতে বিক্রি করতে হবে, চেক করে দিতে পারবো। এরপর দেখাবো সনির একটি মডেল, পানিতে ভিজায় ভালো করে পরিষ্কার করে নিতে পারবে। এরপর দেখাবো সনি এক্সপেরিয়া X5, যেটা আমি নিজে ইউজ করতেছি, এই আমার ফিঙ্গার দিয়ে ওপেন করতেছি, এতক্ষণ আমি আসলে আমার মোটামুটি ইউজ কালেকশন যতটুকু দেখানোর চেষ্টা করলাম। এর পাশাপাশি আমাদের ইউজের পাশাপাশি যারা, যেসব ভিউয়ার্সরা নতুন বিভিন্ন অফিসিয়াল বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল কালেকশন করতেছে আমাদের কাছ থেকে, ওপো, ভিভো, শাওমি, ইনফিনিক্স, আপনার সব ধরনের নতুন ইনটেক অথেন্টিক মোবাইল আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবে। যেমন আমাদের ইনফিনিক্সের কিছু মডেল, ইনফিনিক্সের আসলে যারা কম বাজেটের ভিতর, অবশ্যই অফিসিয়াল ফোন, ইনফিনিক্সের যারা আসলে কম বাজেটের ভিতরে ইনফিনিক্সের নতুন মডেল কালেকশন করতে চায় তারা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবে। এটা ইনফিনিক্সের হোয়াট 11 প্লে, এটা হোয়াট 11 প্লে, মাত্র 11,990 টাকা। এরপর ইনফিনিক্স এটা আছে হোয়াট 11S, এটার প্রাইস আছে মাত্র 14,990 টাকা। এরপর পেয়ে যাবে আমাদের কাছ থেকে হোয়াট 11S, এটা প্রাইস আছে মাত্র 15,190 টাকা। এরপরে ইনফিনিক্সের হোয়াট 10S, এটা মাত্র 13,990 টাকা। এছাড়াও আমাদের শপে আসলে মোটামুটি যতটুকু ডিসকাউন্ট বা অনার করা বা গিফট করা সম্ভব হয় আমাদের সাথে যোগাযোগ করে কালেকশন করতে পারবে। পাশাপাশি আমি ভিউয়ারদের আবারও আমার শপের ঠিকানা এবং কুরিয়ারের মাধ্যমে মোবাইল কালেকশনের সিস্টেমটা বলে দিই। ঢাকার বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আমাদের মিরপুর, আমাদের শপে আসার ঠিকানা ঢাকা মিরপুর 2 নম্বর, মিরপুর ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিটে, মিরপুর মডেল থানার পাশে, মিরপুর 2 নম্বর ফুট ওভারব্রিজের সাথে, মিরপুর শপিং সেন্টার লিফটের পাশ, 648 নম্বর শপ, স্যামসাংয়ের একটাই বড় আউটলেট স্যামসাং শোরুমের পাশে, 648 নম্বর, বিসমিল্লা টেলিকম। এবং যারা আসলে আমাদের সবাই সরাসরি ফিজিক্যালি এসে দেখে শুনে নিতে পারবে না, তারা আমাদের কাছ থেকে সততা এবং বিশ্বাসের সাথে কুরিয়ার অর্ডার করতে পারে। যে কোনো কুরিয়ার আমরা ফোন পারচেস করে থাকি, কুরিয়ার অর্ডারের ক্ষেত্রে 500, 1,000 থেকে 2,000 টাকা পর্যন্ত অ্যাডভান্স করে যে কোনো ধরনের মোবাইল আমাদের কাছে অর্ডার বুকিং করতে পারে। তো অ্যাডভান্সের টাকাটা কোনোভাবেই বৃথা দেওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং যেটা অর্ডার করবে সেটা ইনশাল্লাহ পাবে। আর মোবাইল আমরা কুরিয়ারে পাঠানোর পর বাকি টাকাটা কুরিয়ার থেকে মোবাইল তুলে নেওয়ার সময় আমাদের বুকিং করে দেবে। তো এই আমি এতক্ষণ মোটামুটি আমার আপডেট কালেকশন দেওয়ার চেষ্টা করলাম। পাশাপাশি আমাদের প্রতিনিয়ত আসলে আপডেট হয়ে থাকে আমাদের সাথে, যখন যে যে ধরনের কালেকশন লাগবে আমাদের সাথে যোগাযোগ করলে কালেকশন সম্পর্কে জানতে পারবে। এই ছিল আমাদের দেখানোর মতো। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।